এই মাছের ওয়েট হচ্ছে 2.5 কেজি, এটা 800-900 টাকা করে পার কেজিতে বিক্রি হচ্ছে। এই সাইজ কিরকম হবে একটা? 1.5 কেজি সাইজ। কত করে বিক্রি? 800-900 টাকা। আগে খেয়ে বলবে কাস্টমার যে মাছ খেয়েছি। বাজার খুব খারাপ, যে ইলি বিক্রি হচ্ছিল 1200 টাকা, ওই ইলি চলে যাচ্ছে 800 টাকা। আমার পাশে এক দাদা 160, চিংড়ি 160, চিংড়ি 160, এই বাজারে সস্তা দাম হচ্ছে 160। তো বড় বড় পাশে দেখতে পাচ্ছ দাদা বাঁধা আছে, তাহলে একবার যদি আঙুলে কামড়ে দেয় সেই আঙুলটাই বাঁচবে, তাই তো? লাগে পাশে দেখছি শঙ্কর মাছ বিক্রি হচ্ছে। আর শঙ্কর মাছের লেজটা তোমরা যদি দেখো, এই যে ভেটকি মাছ দেখতে পাচ্ছ, সাইজ হচ্ছে 1.5 কেজি, তাই তো? যে পাবদা মাছটি এটা হচ্ছে 1 কেজিতে 20 পিস। দাদা আমাকে বলছে এটি বাংলাদেশ থেকে এসছেন। খেতে ভালোবাসো, পিস করলে কিন্তু বেশ বড় ভালো সাইজ হবে। এই দেখতে পাচ্ছ দুটো বড় বড় সাইজের ইলিশ, প্রায় 2 কেজির ওপরে, একটা 2.5 কেজি, একটা 2 কেজির আশেপাশে। 800-900 টাকা করে বিক্রি করছো, তাই তো? কি মাছ কিনবেন আজকে? বলতে পারছি না, যে পরটায় পড়বে যে মাছ সেই মাছ। 1 পিস 2 পিস মাছ কিনবেন, এই দাদাকে তোমরা দেখে নাও, এত বড় কমপ্লেট আমি কখনো দেখিনি। একটা সাইজ হচ্ছে 1 কেজি। ওকে, যদি 1 কেজি নিতে চাই? 1 কেজি দেবে, 1 কেজি দিতে হয়, খাওয়ার জন্য। এটা হচ্ছে চোরাই মার্কেটও বলে, কেন কি ঠিক সন্ধ্যার পরে বা বিকেলের পরে এখানে কিন্তু চোরাই মাল বিক্রি হতো, আমি জানি না, শুনেছি এখনো হয়। এই মার্কেটে ঢুকতে গেলে বা এই মাছের যে বাজার, এই বাজারে ঢুকতে গেলে তোমাদেরকে জাস্ট এই যে মেন রোড দেখতে পাচ্ছ আমার পেছনে, বা তুমি যদি আমার এই পেছনে দেখো শিয়ালদার যে ফ্লাইওভার ঠিক স্টেশনের সামনে, শিয়ালদার স্টেশন থেকে যদি তোমরা বাইরে বেরো ডানাতে এই ফ্লাইওভারটি দেখতে পাবে। ঠিক ফ্লাইওভারের নিচ দিয়ে কিছুটা 50 থেকে 60 মিটার এলেই কিন্তু ঠিক এইরকম যে বিল্ডিং কি তোমরা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাই হচ্ছে মাছের বাজার, পাইকারি মাছের বাজার। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে শিয়ালদাতে আছি, শিয়ালদা মাছ বাজারে। এই মাছ বাজারের নাম আছে শিয়ালদা পোলে মার্কেট, বা এই মার্কেটে আরও একটি নাম আছে, সেই নামটি কিন্তু সন্ধ্যার জন্য প্রযোজ্য, চোর মার্কেট বলা হয়। শিয়ালদাতে চোর মার্কেট বলতে যেটা বোঝায়, ঠিক এইখানে সন্ধ্যাবেলা মানে বিকেলের পরে বা সন্ধ্যা থেকে এখানে চোরাই মাল কেনাবেচা হয়ে থাকে। তো এটা আমার জানা ছিল বা জানতাম, আমি শুনেছি এটা। এখানে অনেক মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ আমার আশেপাশে, প্রচুর ক্রাউড এরিয়া। আমার পাশে এক দাদা 160, চিংড়ি 160, চিংড়ি 160, এই বাজারে সস্তা দাম হচ্ছে 160। তো 160 টাকা চিংড়ি হচ্ছে বলো? এই দাদা বিক্রি করছে চিংড়ি মাছ 160 টাকা, তাই তো? 160 টাকা। এখানে আরো কি কি মাছ নিচ্ছে? 160 টাকা। তো এখানে আরো কি কি মাছ বিক্রি হচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকো। অন্যান্য মার্কেট থেকে এখানে সস্তা আছে। আপনি কি বিক্রি করছেন? শুধু চিংড়ি? শুধু চিংড়ি, 2 রকম 3 রকম চিংড়ি আছে। 160, 160, 260। এই চিংড়ি মাছগুলো কোথাকার? এই অন্ধ্রপ্রদেশ থেকে আসছে। অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, এটা উড়িষ্যা। আচ্ছা, আপনাদের এখানে মিনিমাম কত কেজি বিক্রি করেন? ধরুন কেউ 500-1 কেজি নিতে চাইলে দেন? হ্যাঁ হ্যাঁ, লুজ দেওয়া হয়, লুজ দেওয়া হয়, 500-2 কিলো। আচ্ছা আচ্ছা, তো তোমাদের অনেকের কোয়ারিজ থাকে এই আড়তে অল্প মাছ কেনা যায় কিনা। তো যাই হোক, এই দাদা বলছেন যে 500-1 কেজি মাছ, 2 কিলো আপনি কি শুধু চিংড়ি মাছ বিক্রি করেন না? আমি শুধু চিংড়ি। এই সিজনে ইলিশের দাম কেমন যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে দেখতে পাচ্ছি বেশ এক গাদা বেশ বড় বড় ইলিশ নিয়ে বসে আছে। এখানে দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের ইলিশ। কত করে বিক্রি করছেন? 1000 টাকা, 800 টাকা, 900 টাকা, 1050 টাকা, 1100 টাকা। মানে এই এই মাছের সাইজ কত? এটা এটা 700 গ্রাম আছে, 800 গ্রাম আছে, 900 গ্রাম আছে, বাংলাদেশের মাছ আছে সব। এটা 25 পিস। আচ্ছা, বাংলাদেশ থেকে এসছে। তো এই পাশে এই দাদা বিক্রি করছেন ইলিশ মাছ, আর এই ইলিশ কিন্তু বাংলাদেশ থেকে এসছে সেটা দেখবো দাদা বললেন। আমার পেছনে আরেক দাদা বান মাছ বিক্রি করছে দেখতে পাচ্ছ। এই বান মাছ কিরকম বিক্রি করছেন, কত দামে বিক্রি করছেন? ওটা 70-60 টাকা কেজি। কেজি কেজি মিনিমাম 4-5 কেজি নিতে হবে? না না না, 3 কিলো, 3 কিলো, 4 কিলো, যা যেরকম খুশি। ওকে, যদি 1 কেজি নিতে চান? 1 কেজি দেবে, 1 কেজি দিতে হয়, খাওয়ার জন্য। তখন একটু দামটা বেশি পড়ে কি? হ্যাঁ, 10-20 টাকা বেশি হয়। এই দাদা আবার কিন্তু 1 কেজি মাছ চাইলে দিতে পারেন, 1 কেজি না, মোটামুটি ধরুন 1-2 মাছ যদি নেন সেক্ষেত্রে এই দাদাই বিক্রি করবেন। তবে 5 কেজি, 6 কেজি নিলে যে দামটা, প্রাইসটা নেন, তার থেকে 10-20 টাকা বা 10-15 টাকা বেশি নেন। আর এই
দেখতে পাচ্ছি অনেক ভিড় ভাড়টা, দূরে এক দাদা দেখছি আমাকে বাই বাই করছে। পাশের এক দাদা আরো দেখতে পাচ্ছি, দাদা আমাকে দূর থেকে হাত নাড়াচ্ছিল। এই দাদা যে চিংড়ি বিক্রি করছেন 360 টাকা করে বিক্রি করছেন। আমি অনেক বাজারে গেছি, একমাত্র ডায়মন্ড হারবার যে আরো ওই আরো ছাড়া আর অন্য কোথাও এত ক্রাউড দেখিনি। প্রচুর মানে বিক্রেতা আছেন যেমন, আর ক্রেতাও প্রচুর, প্রচুর পরিমাণে ক্রেতা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে। আর দোকান যত আছে তার থেকে বেশি ক্রেতাও আছে। এগুলো কি সমুদ্র কেজি? তো এগুলো কি পিস হিসেবে বিক্রি হয় না কেজি? কত টাকা কেজি? 450 টাকা কেজি। এই কাঁকড়াটা এসছে কিন্তু সুন্দরবন ক্যানিং থেকে, মানে ক্যানিং অঞ্চল থেকে এই কাঁকড়াটা এসছে। এই কাঁকড়ার সাইজ হচ্ছে 500 গ্রামের ওপরে, দু পিস মিলিয়ে কিন্তু এটা 1 কেজি হয়ে যাচ্ছে। আর এই কাঁকড়ার দাম হচ্ছে 450 টাকা কেজি। তো এর যে দাঁড়া বলে যেগুলোকে বড় বড় পাশে দেখতে পাচ্ছ দাঁড়া বাঁধা আছে, তাহলে একবার যদি আঙুলে কামড়ে দেয় সেই আঙুলটাই বাঁচতে যাবে, তাই তো? দেখা তো অনেক ভয়ে ভয়ে ধরলাম। পাশে এই সাইজের কাঁকড়াটা বিক্রি হচ্ছে 320 টাকা। এই যে সবগুলো নিয়ে নেবেন? সবগুলো তো এই দিদি এই কাঁকড়াগুলো নিল, পাশের কাঁকড়া 320 টাকা করে বলছিলেন আরো দাঁড়ে, আর দিদি অফার করলেন 300 টাকা করে দিলে সব নেব। তো দোকানদার কিন্তু সেটাতে এগ্রি হয়ে গেছেন, 300 টাকায় ওনাকে সব দিয়ে দিচ্ছেন। পাশে একটা শঙ্কর মাছ দেখতে পাচ্ছি, পাশে দেখছি শঙ্কর মাছ বিক্রি হচ্ছে। আর শঙ্কর মাছের লেজটা তোমরা যদি দেখো, এটা দিয়ে আগে চাবুক তৈরি হতো, তাই না? এই লেজ দিয়ে, এই শঙ্কর মাছের লেজ দিয়ে চাবুক তৈরি। কি বলছেন দাদা আপনি? এই শঙ্কর মাছ আছে 220 টাকা, 220 টাকা মানে কেজি না পিস? কেজি কেজি। একটা শঙ্কর মাছ কত কেজি হবে? ওইটা হবে আপনার 5 কিলো। এই যে ভেটকি মাছ দেখতে পাচ্ছ দাদার কাছে বেশ কিন্তু অনেকগুলি আছে, 520 টাকা পার কেজিতে বিক্রি হচ্ছে, আর সাইজ হচ্ছে 1.5 কেজি, তাই তো? যে পাবদা মাছটি এটা হচ্ছে 1 কেজিতে 20 পিস। আর দাদা বলছেন, ওই দাদা আমাকে বলছেন এটি বাংলাদেশ থেকে এসছেন। কত টাকা? 300 টাকা। বকখালি মাছ, তাজা মাল আছে। এটা কি মাছ বলে? এটা চুনো বলে। আচ্ছা, ওটা কেজি কত করে? এটা 70 টাকা, 80 টাকা। 220 টাকা, 220 টাকা, 220। আপনি নেবেন? আমার তো ইচ্ছা কিন্তু অনেক তো দাম। আপনি বার্গেনিং করুন, দামাদামি করুন। দাদার দাম ছিল 220 টাকা, আর এই ম্যাডাম 160 টাকা লাস্ট অফার করলেন, মানে 150 টাকা থেকে শুরু করলেন বাট 160 টাকায়। দাদা রাজি না, তাই তো? আপনি কি করবেন, নেবেন না চলে যাবেন? এখানে যে চিতল মাছের সাইজ মোটামুটি দাদা বলছে 1.5 কেজি 2 কেজি, আর কেজিতে 300 টাকা করে বিক্রি করছে। আর পাশে আরেক দাদা আছেন, উনি বলছে আজকের ডেটে 300 টাকায়, বাট কখনো কখনো কিন্তু 500-800 টাকা বিক্রি হয়ে যায়। আমার হাতে যে মাছটি তোমার দেখতে পাচ্ছ লাল লাল, আমি কখনো এমন ভোলা মাছ দেখিনি। আমার পাশে যিনি বিক্রি করছেন এই কাকু বলছেন এটাকে ভোলা মাছ। কত টাকা বিক্রি করছেন? 150 টাকা। এই মাছটা কোথা থেকে এসছে? আসে ফিতে মাছ। আমি ছোটবেলায় এই মাছটাকে তরোয়াল মাছ বলে জানতাম, তরোয়াল মাছ বলে না অনেকে, তালোয়ার বলে, ফিতে বলে, ছুরি মাছ বলে। ওটা 120 টাকা বিক্রি করছে। 120 টাকা হচ্ছে।
এটা কি মাছ আছে? বোয়াল মাছ। বোয়াল বোয়াল কত করে বিক্রি করছে? বোয়াল 150 টাকা, 160 টাকা। শ্যামনগর থেকে এখানে রুই কাতলা কিনতে এসেছেন, কারণ আশেপাশে তো প্রচুর আনন্দ আছে, আর সেখানে দাম কম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো এখানে কিন্তু বেশ অনেক দূর দূর থেকে ক্রেতারা আসেন এখানে মাছ কেনার জন্য। আমি এখানে আপাতত যাদের সাথে কথা বললাম প্রত্যেকের আশেপাশে কিন্তু মাছের আড়ত বা মাছের পাইকারি হয়ে থাকে, তারপরেও শিয়ালদাতে আসে সবাই মাছ কেনার জন্য। ওনাদের কথায় যে এখানে কিন্তু মাছের দামটা বা প্রাইসটা কম, যার জন্য ওনারা এখানে এসে থাকেন। এই সাইজ কিরকম হবে? একটা একটা দেড় কেজি সাইজ। কত করে বিক্রি? 800-900 টাকা। আগে খেয়ে বলবে কাস্টমার যে মাছ খেয়েছি। তো আপনারা কি বিক্রি করবেন না বাড়ি খাওয়ার জন্য? বিক্রি করার জন্য। দেড় কেজি সাইজের মাছ 800 টাকা করে বিক্রি হচ্ছে পার কেজি। আর এই মাছটা হচ্ছে বোম্বে থেকে এসছে। তো পাশে আর দুই দাদা এসছেন কেনার জন্য। একটু দামাদামি হবে নাকি? নাকি করছি পোষালে নিয়ে নেবো। কত অফার করলেন আপনি? 800 বললাম। যিনি বিক্রি করছেন উনি 800 টাকা বললেন। পাশে যে দাদা কিনতে এসছেন উনি অফার করলেন 500 টাকা, বাট আপাতত না বললেন উনি। আমি এই মার্কেটে প্রথমবার এসেছি, মার্কেট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি ছিলাম এতক্ষণ ওদিকে, তারপরে ঠিক এলাম এদিকটাতে, এদিকে একটু হালকা দেখতে পাচ্ছি। বাজার খুব খারাপ, যেগুলি বিক্রি হচ্ছিল 1200 টাকা ওই লিস্ট চলে এসছে 800 টাকা। এই জায়গা কমে যাওয়ার কারণ কি? বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ ঢুকেছে শুনে। কমে যাওয়ার কারণ লোকের পকেটে পয়সা নেই, মানুষের পকেটে পয়সা নেই, যার জন্য ওনার বিক্রি বাট্টাও নেই। শুধু ওনার না, বলছে পুরো মার্কেটে। আর এখানে যে ইলিশগুলো বিক্রি করছে বেশ বড় বড় সাজে। এটা 1 কেজির ওপরে আছে, 12 টাকা করে কেজি, বেশ বড় সাইজ। তোমরা যারা বড় ইলিশ খেতে ভালোবাসো, পিস করলে কিন্তু বেশ বড় ভালো সাইজ হবে। এটা 12 টাকা করে কেজি। আর পাশে আরেকটা ইলিশ দেখা ছিলাম, বাট ওই ইলিশের ডিম হয়ে গেছিল। এই ইলিশে কিন্তু ডিম হয় নেই, তাই তো? উনি যেটা বললেন ঠিকই বলেছেন, যে একটা ইলিশ মাছ কিনতে গেলে 1.5 টাকা খরচা করে ইলিশ কেনাটা অনেক সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। দেখতে পাচ্ছি বড় বড় সাইজে। এই সাইজ কত হবে দাদা? 2 কেজি, 2.5 কেজি। এটা কেজি কত করে বিক্রি করছেন? 900 টাকা। এই কি ডিম হয়ে গেছে বলে? মাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাছের ওয়েট হচ্ছে 2.5 কেজি। এটা 800-900 টাকা করে পার কেজিতে বিক্রি হচ্ছে। তার কারণ হচ্ছে এই মাছে দাদা বলছেন ডিম হয়ে গেছে। ইলিশের ডিম বা ইলিশের তেল কিন্তু অনেকের ফেভারিট। তোমরা যারা ডিম বা তেল খেতে ভালোবাসো এখান থেকে কিন্তু এই বড় বড় সাইজের ইলিশ কিনতে পারো। ডিমও আছে, তেলও আছে, সাইজও অনেক বড়, প্রায় 2 কেজির উপরে, 2.5 কেজির আশেপাশে ইলিশ 800-900 টাকা করে পার কেজিতে। মোটামুটি 2,000-2,500 টাকার মধ্যে এটা চলে আসবে। মানে তোমরা যদি কোনো অনুষ্ঠানের জন্য 5 কেজি 10 কেজি 15 কেজি মাছের দরকার পড়ে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই আড়তে কন্ট্যাক্ট করতে পারো। এই আড়তের নাম হচ্ছে BVFC কোম্পানি, মানে আড়ত। আর কন্ট্যাক্ট নাম্বারও আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এই এই নাম্বারে যদি তোমরা ফোন করো, ফোন করে তোমরা বিট্টু ভাইয়াকে চাইতে পারো। এই দেখতে পাচ্ছ দুটো বড় বড় সাইজের ইলিশ, প্রায় 2 কেজির ওপরে, একটা 2.5 কেজি, একটা 2 কেজির আশেপাশে। 800-900 টাকা করে বিক্রি করছে, তাই তো? 800 টাকা। তোমরা যারা ইলিশের ডিম বা ইলিশের তেল খেতে ভালোবাসো তাহলে কিন্তু এখানে এই দাদাদের সাথে যোগাযোগ করতে পারো, নাম্বারও দেখিয়ে দিলাম। তাহলে কিন্তু বেশ বড় সাইজের ইলিশ পাবে, সাথে ডিমও পাবে, সাথে তেলও পাবে, তাই তো? চিংড়ি আছে। এই মার্কেটের নাম কোলে মার্কেটই বলে কি? এই কোলে মার্কেটের যে কোলে মার্কেট অ্যাকচুয়ালি দুটো বলা হয়। পাশে ঠিক উল্টো দিকে সবজি হোলসেল মার্কেট আছে, সেটাও কোলে মার্কেট। আর সবজি মার্কেট ঠিক উল্টো দিকে হচ্ছে, এটা কোলে মার্কেটই বলে। এটা আরও একটা নাম আছে তোমাদের শুরুতে বলছিলাম, এটা হচ্ছে চোরাই মার্কেটও বলে। কেন কি ঠিক সন্ধ্যার পরে বা বিকেলের পরে এখানে কিন্তু চোরাই মাল বিক্রি হতো, আমি জানি শুনেছি এখনও হয়। ওই পাশে কাকু বলছেন এখনও হয়। এখানে কি সত্যি সত্যি চোরাই মাল বিক্রি হয়? সরি, হ্যাঁ সন্ধ্যাটা বিক্রি হয়। চপ্পল, গেঞ্জি, জামা প্যান্ট, ফোন, মানে সব চোরাই মাল। তো তোমরা যদি কেউ চোরাই মাল কিনতে আসো দাম কি কম নাকি? হ্যাঁ, ঠিক পাশে আরেক দাদা আমাকে ডেকে আনলেন। যত রকমের রুই কাতলা বড় সাইজের এখানে যোগাযোগ করতে পারো। এগুলো কত কেজি আছে? এগুলো দু কেজি সাইজের 160 টাকা। মাছ কোথায়? আন্দার। আন্দার
নাম্বারটা যদিও মুছে গেছে আমি বলে দিচ্ছি দেখে দেখে, 9830667522 এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো এই দাদাদের সাথে, তাহলে কিন্তু তোমরা রুই বা কাতলা পেতে পারো। ডায়মন্ড হারবার আড়তে যে ইলিশের দাম দেখেছি বা শুনেছি বা যে সাইজ, সেই তুলনায় কিন্তু এখানে দামটা অনেক কম। জানি না ওখানে অনেকে বলে টাটকা, এখানে হচ্ছে পুরনো ইলিশ বা অনেক পুরনো অনেক দিন ফ্রিজে রাখা হয়, বরফের মধ্যে রাখা হয়, তার জন্য দাম কম শুনেছি, বাট আমি কনফার্ম না, তাই কি? ওনার পাশে মালঞ্চ, পাশে বড় পাইকারি হয়, তারপরে এখানে এসছে ইলিশের দাম এখানে কম বলে, তাই তো? আপনি কি দিতে এসছেন? মানে কি মাছ কিনবেন আজকে? বলতে পারছি না, যে পড়তে পড়বে যে মাছ সেই মাছ। কোথায় বিক্রি করেন আপনি মাছ? আর মধ্যে বিক্রি করি পাড়াতে, পাড়াতে। কোন এরিয়াতে? সোনারপুর। সোনারপুরে? আচ্ছা আচ্ছা। এই দিদি এসছে সোনারপুর থেকে, গড়িয়াতে পাইকারি হয়ে থাকে, তাই তো? গড়িয়াতে হয় না, গড়িয়া স্টেশনে কিন্তু পাইকারি হয়। এই দিদি এসছে সোনারপুর থেকে, কিন্তু ওইখানে মাছ কিনে আমাদের পড়তে হয় না। পড়তে হয় না, ওখানে দাম বেশি? দামও বেশি, কাটিও বেশি, ওজনও কম দেয়। কলকাতার আশেপাশে দক্ষিণ চব্বিশ পরগনা বলো বা উত্তর চব্বিশ পরগনা বলো, যে সমস্ত রুই কাতলা মাছের চাষ হয়ে থাকে প্রচুর, ওদিকে দেখেছি আমি, ওখানকার মাছ এই দাদাদের বক্তব্য হচ্ছে যাদের পয়সা আছে তারা বেশি দামে কিনে নিচ্ছে, আর আমাদের জন্য আমাদের মতো কম পয়সার মালিকের জন্য অন্যের মাছ তো এখানে সবাই বলছে নেতা মন্ত্রীরা কিনে নিচ্ছে, আমি বলছি না, আমি জানি না, দাদা বলছেন লোকাল আমাদের মাছও আমরা নিজেরাই খেয়ে নিই, বেচি না। সঞ্জয় মাহাতো। তো এই দাদার সাথে তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও, এই দাদার থেকে যদি মাছ নিতে চাও বা কিনতে চাও, সেক্ষেত্রে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদার নাম সঞ্জয় মাহাতো, দাদার নাম্বার তারেকটা বলে দাও, 9382308016 16। আপনি শুধু ইলিশ বিক্রি করেন আরও বলা সব? যদি ধরুন আপনাকে কেউ একদিন দুদিন আগে ফোন করে বললো ওই মাছটা লাগবে, সেটা যোগাযোগ, তো এই দাদার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, দাদার নাম্বারও বললে। কেউ যদি এসে যদি বলে একটা দুটো দাও, দিয়ে দেবে, দেওয়া যাবে তো? তো এই দাদা কিন্তু এক পিস দু পিস, তোমরা যদি মনে করো এক পিস দু পিস মাছ কিনবেন, এই দাদাকে তোমরা দেখে নাও, সঞ্জয় মাহাতো মুখটা ভালো করে দেখে নাও। আর এই দাদার দোকানটা হচ্ছে ঠিক দেখতে পাচ্ছ শিয়ালদার যে সবজি মার্কেট আছে, পাইকারি যে সবজি মার্কেট, কোলে মার্কেট, ঠিক ওই মার্কেটের উল্টো দিকে আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট থেকে ঢুকেই ঠিক সামনেই হচ্ছে এই দাদার দোকান। এই যে পম্পেটটা তোমরা দেখছো পাশের, এই দাদা ইনি বিক্রি করছে, এত বড় পম্পেট আমি কখনো দেখিনি, 1 কেজি, মানে একটা সাইজ হচ্ছে 1 কেজি, বুঝতে পারছো? বেশ বড় ছোটো সাইজে 750 টাকা কেজি বিক্রি হচ্ছে। হোয়াইট পম্পেট, ব্ল্যাক পম্পেট আছে, এটা বলছো হোয়াইট পম্পেট, নর্মাল পম্পেট কি সেটা আমার জানা নেই। তো আমি দীঘায় মোহনার যে মাছের বাজার ছিল ওখানে জিজ্ঞাসা করেছিলাম, বললো ব্ল্যাক পম্পেট, এখানে এটাকে বলছে হোয়াইট পম্পেট। এই মাছটা দেখতে পাচ্ছ আমার হাতে, গুলে মাছ বলছে, সব মাছ কিন্তু জ্যান্ত দেখতে পাচ্ছ। আর পাশে যিনি বিক্রি করছেন উনি বলছেন 750 টাকা কেজি গুলে মাছ, দাম অনেক বেশি জানতাম, আর অনেক টেস্ট শুনেছি, আর সব কিন্তু জ্যান্ত দেখতে পাচ্ছ, সব জ্যান্ত আছে। আমি এই সমস্ত বাজারে যাই, মানে পাইকারি মাছে আড়তে প্রচুর পরিমাণে নতুন নতুন মাছের নাম জানতে পারি, ইভেন আমি ফার্স্ট টাইম দেখি অনেক অনেক মাছ, তো এগুলো বেশ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। আর এই ধরনের মাছের কীরকম প্রাইস যায় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো ভিডিওটি কেমন লাগলো বা এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা।